বিশ্বনবীর হাতটা এইভাবে পড়ে যায়, ওয়াফাত হয়ে যায়। খবরটা আস্তে আস্তে যখন সমাজে ছড়িয়ে গেল, এবার সাহাবীরা পাগলের মতো গলা কাটা মুরগির মতো কান্নায় ভেঙে পড়ে, এক একজন আর চোখের পানিতে বন্যা বয়ে যায়। হজরতে আলী একদিকে ঝরঝর ঝরঝর করে কাঁদে, হযরতে উসমান আর একদিকে কাঁদে, হযরতে আব্দুল্লাহ ইবনে উনায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খবরটা পৌঁছে যায়, হার্ট অ্যাটাক করে উনার ইন্তেকাল হয়ে যায়। وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أو كما قال عليه الصلاة والسلام হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হে রসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের অবুঝেরা চিনল না এ আনো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে
তায়েফের অবুঝেরা চিনল নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রসূল তোমাকে ভুলি আমি কেমন করে ভাইরা আমার সর্বপ্রথম আমার আপনার কর্তব্য হবে সেই মহান স্রষ্টার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করা যে আল্লাহ পাক আজ আমাকে আপনাকে বড় ভালোবেসে বড় দয়া করে বড় কৃপা করে একটি পুত পবিত্র মজমাতে উপস্থিতি দেওয়ার সুযোগ করে দিয়েছেন সেজন্য সকলে সে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে একবার আমরা মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জগৎগুরু বিশ্বগুরু সেই মহামনীষী যে নবী না এলে মানুষ মানবতা কাকে বলে খুঁজে পেত না মনুষ্যত্ব বোধ কাকে বলে খুঁজে পেত না যে মহান নবী না এলে আমরা কোরআনের মতো অমূল্য সম্পদকে পেতাম না তাই সেই মহান নবীর উপরে শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে মহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা আমিন তারপরে পরে আজকের এই পুত পবিত্র সভার যথাযোগ্য নির্বাচিত সভাপতি মহাশয় আমন্ত্রিত উলামায়ে কেরাম আগত উলামায়ে কেরাম হুফাজে কেরাম আইম্মা হযরত এবং আপনারা আমার সম্মুখে বসে থাকা দিন দরদে ইসলাম পিপাসু নবী প্রেমী আল্লাহওয়ালা বাবাজিরা আমার ভাইরা স্নেহের আমার কচি কাচারা পর্দার অন্তরাল আমার উপবিষ্টা পর্দানসিনা মায়েরা এবং বোনেরা সকলকে জানাই আমি আমার তরফ হইতে শ্রেণীগতভাবে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে আজকের এই জলসা কমিটির ভাইরা যেনারা এতদিন পরিশ্রম করে অর্থ দিয়ে সময় দিয়ে এই মজমাকে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ পাকের কাছে আমরা সকলে মিলে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের ঘরের ওই যুবক ভাইগুলোকে ইসলামের জন্য কবুল করে নেয় বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক যেন ওই এক একটা যুবককে ইসলামের এক একটা কমান্ডো বানায় বলেন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে শিরক এবং বিদআত সম্পর্কে কোরআন এবং হাদিসকে সামনে রেখে গুটিকত কথা আপনাদের সামনে আলোচনা করব কোরআনের কথা সামনে এসে গেলে সেটা হয়তো আমার বিপক্ষে যেতে পারে আমি এমন কাজে হয়তো লিপ্ত আছি কোরআন তার বিপরীত কথা বলে তাহলে আমাকে আমার কাজটাকে বন্ধ করে কোরআনটাকে মেনে নিতে হবে এটাই হবে বুদ্ধিমানের কাজ সাহাবী কেরামরা কোরআন যখন সামনে এসে গেছে তখন তিনারা সব কিছুকে ছেড়ে দিয়ে কোরআনটাকে মেনে নিয়েছে যেমন যেদিন বিশ্বনবীর ওফাত হলো ইন্তেকাল হলো ঘটনা জীবনী আমরা শুনতে ভালোবাসি শুনি এমন হতে হবে সেটা যেন কোরআন এবং হাদিসে থাকে এমন যেন নয় মন গড়া এটা শুনিয়ে দিয়ে চলে গেলাম কোরআন হাদিসে তার কোনো অস্তিত্ব নাই এমনটা যেন না হয় বিশ্বনবী ইন্তেকাল করেছিলেন সোমবারের দিন তার আগে বুধবারের দিন বিশ্বনবী মগরিবের নামাজ ইমামতি করিয়ে পড়িয়েছিলেন ভালোভাবে আর সেই নামাজে তিনি সূরা মুরসালাত তেলাওয়াত করেছিলেন তারপরে বৃহস্পতিবার দিন জোহরের নামাজ তিনি মসজিদে নববীতে পড়াবার জন্য গিয়েছিলেন কিন্তু দাঁড়িয়ে পড়াতে পারার নাই পাশে হযরত আবু বকরকে নিয়েছিলেন এবং গিয়েও ছিলেন এটা একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যটা কি ছিল মদিনার যে সাহাবিরা ছিলেন এদেরকে বলা হয় আনসার সাহাবি এই সাহাবিরা বলা কওয়া করছিলেন যে নবীজির ইন্তেকাল হয়ে গেলে আর আমাদের কেউ সম্মান করবে না কেন করবে না মুহাজির সাহাবি মানে মক্কা থেকে যারা হিজরত করে এসেছে
ওদের অনেক ত্যাগ ঘর বাড়ি টাকা পয়সা বিল্ডিং বালাখানা সব ত্যাগ করে ছেড়ে দিয়ে ওরা এসেছে ওদের মর্যাদা ওদের সম্মান আল্লাহর কাছে অনেক হবে তা আমাদের তো কিছুই ব্যাপার না আমরা তো মদিনারই লোক আমাদেরকে আর কেউ সম্মান করবে না এইটা বিশ্বনবী শুনলেন তাই বিশ্বনবী তাদের এই যে দদুল্লপনা মন এইটাকে দূর করার জন্য তিনি বৃহস্পতিবার জোহরের নামাজ পড়তে গেলেন বিশ্বনবী সাল্লাম নামাজ পড়া হলো মেম্বারে বসে সেদিন খুতবা দিলেন সেই খুতবাতে তিনি আনসার সাহাবীদের ফজিলতের কথা বললেন মুহাজির সাহাবীদের ফজিলতের কথা বললেন হযরত আবু বকরের ফজিলতের কথা বললেন আনুষাঙ্গিক আরো কিছু কথা বলে তিনি বাড়ি চলে গেলেন এরপরে শুক্র শনি রবি আর বার হতে পারেন নাই বাড়ি কিন্তু অনেক দূরে নয় মসজিদে নববী আর আম্মাজান আয়েশার কামরা একেবারে পাশাপাশি কিন্তু অসুস্থ এতটাই বিশ্বনবী কিন্তু আর বার হতে পারেন নাই সোমবারের দিন হযরত আবু বকর ফজরের নামাজের ইমামতি করছে সহিহ বুখারীর রিওয়ায়াত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন বিশ্বনবী উঠে দাঁড়িয়ে পর্দাটা এইভাবে সরিয়ে দেখছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা এই দৃশ্যটা দেখে সাহাবীরা একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেলাম এমন আনন্দে আত্মহারা হলাম মনে হচ্ছে যেন আমরা এবার নামাজ ছেড়ে দেব বিশ্বনবী বুঝতে পারলেন বিশ্বনবী হাতে করে ইশারা করে বললেন আতিমু সলাতাকুম তোমরা তোমাদের নামাজটা পূর্ণ করে নাও দিয়ে পর্দাটা ছেড়ে দিলেন নামাজ হয়ে গেল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন বুখারীর রিওয়ায়াত সেই দিন বিশ্বনবীর চেহারাটা এমন চমকাচ্ছিল মনে হচ্ছে যেন কোরআনের পাতায় যেমন অক্ষরগুলো লেখা থাকা চমকায় সেরকম ভাবে চমকাচ্ছিল বলেন সুবহানাল্লাহ এরপরে হযরত আবু বকর বিশ্বনবীর কামরায় গেলেন বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন কেমন আছেন দিয়ে উনি নিজের কাজে চলে গেলেন অন্যান্য সাহাবীরা হযরত আলীকে জিজ্ঞাসা করলেন বিশ্বনবী কেমন আছেন হযরত আলী বললেন অন্য দিনের তুলনায় আজকে অনেকটা ভালো আছেন বিশ্বনবী আম্মাজান আয়েশা রানের উপরে মাথা রেখে শুয়ে আছে এরপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন বেলা যত বাড়তে থাকে বিশ্বনবীর অসুস্থতা তত বাড়তে থাকে এবার বিশ্বনবীর শরীরটা আরো অবনতির দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি বিশ্বনবী এবার যেন মৃত্যুর যন্ত্রণা অনুভব করিতেছেন আম্মা জান আয়েশা বলছে বিশ্বনবী এক সময় বলি দিল ও গো আয়েশা ইন্নালিল মাউতিলা সাকারাত নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আম্মা জান আয়েশা বলছে এই রকম চলছে এমতাবস্থায় আমার ভাই আব্দুর রহমান দাঁতন করতে করতে বাড়িতে প্রবেশ করেছে বিশ্বনবী দাঁতন দেখে মনে হলো আমিও দাঁতন করব আম্মা জান আয়েশা বলছে আমি জিজ্ঞাসা করিলাম আপনি কি দাঁতন করতে চাইছেন নাকি বিশ্বনবী বলল হ্যাঁ আমি দাঁতন করতে চাই আম্মা জান আয়েশা বলছে আমি আমার ভাইয়ের দাঁতনটা নিলাম যেই দিকটা করছিল ভেঙে দিলাম বাকি অংশটা চিবিয়ে নরম করে বিশ্বনবীকে আমি দিলাম নবীজি দাঁতন করলেন মুখ ধুলেন এরপরে বিশ্বনবী আবার শুয়ে গেলেন আম্মা জান আয়েশা বলছে যত ব্যথা বেড়ে যায় এক সময় বিশ্বনবী আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহুম্মা আইনি আলা সাকারাতিল মাউত ও গো আল্লাহ তুমি আমায় মৃত্যুর যন্ত্রণা থেকে সাহায্য করো হেফাজত করো আম্মা জান আয়েশা বলছে আমি বুঝতে পারছি এবার বিশ্বনবী যেন একটা আলাদা দুনিয়াতে প্রবেশ করছেন আস্তে আস্তে উপরের দিকে তাকাই চোখগুলো যেন স্থির হয়ে যাচ্ছে বিশ্বনবী হাতটা তুলে তখন বলছেন আল্লাহুম্মা বিল রফিকিল আলা আল্লাহুম্মা বিল রফিকিল আলা আল্লাহুম্মা বিল রফিকিল আলা এর মানে হলো গো আল্লাহ আমি আমার ঊর্ধ্বগামী রবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমি আমার ঊর্ধ্বগামী রবের সঙ্গে মুলাকাত করতে চাই আম্মা জান আয়েশা
বলছে তখন আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না কারণ আমি বুঝে গেছি মৃত্যুর ফেরেশতা এসে গেছে বিশ্ব নবী যখন সুস্থ ছিল আমাকে বারবার বলেছিল গো আয়েশা কোন নবী যখন ইন্তেকালের সময় গায় তার কাছে ফেরেশতা এসে যায় দুটো অপশন দিয়ে দেয় একবার তাকে বলা হয় আপনি যদি মনে করেন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবেন তাহলে আপনার হায়াতটাকে বাড়িয়ে দেওয়া হবে আর আপনি যদি মনে করেন না 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 আমি আমার ঊর্ধ্বগামী রবের সঙ্গে সাক্ষাৎ করিব তাহলে আমরা আপনার রূহটাকে কবজ করে নেব আম্মা জানায়েশা বলছে বিশ্ব নবী তখন আমায় বলেছিলেন ওগো আয়েশা কোন নবী দুনিয়ায় থাকাটা পছন্দ করবে না প্রত্যেকটা নবী বলবে আমি আমার রবের সঙ্গে মুলাকাত করতে চাই তাই আম্মা জানায়েশা বলছে যখন বিশ্ব নবী এ কথা বলছেন আমি বুঝে গেলাম ফেরেশতা এসে গেছে ফেরেশতার উত্তরে বিশ্ব নবী বলছে বিশ্ব নবীর হাতটা এইভাবে পড়ে যায় ওয়াফাত হয়ে যায় খবরটা আস্তে আস্তে যখন সমাজে ছড়িয়ে গেল এবার সাহাবীরা পাগলের মতো গলা কাটা মুরগির মতো কান্নাই ভেঙে পড়ে এক একজনের চোখের পানিতে বন্যা বয়ে যায় হযরতে আলী একদিকে ঝরঝর ঝরঝর করে কাঁদে হযরতে উসমান আর একদিকে কাঁদে হযরতে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খবরটা পৌঁছে যায় হার্ট অ্যাটাক করে উনার ইন্তেকাল হয়ে যায় হযরতে উমরের মতো সাহাবী তলোয়ারটা নিয়ে বেরিয়ে পড়েছে আর বলছে যে বলবে আজকে নবী ইন্তেকাল করেছে নবী আর নাই আমি তার গর্দানটা উড়িয়ে দেব সাহাবীদের এমন পরিস্থিতি চলছে হযরতে আবু বকর সিনিয়র সাহাবী উনি এলেন টুকটুক করে বিশ্ব নবীর ঘরেতে ঢুকলেন দয়ার নবী সোয়ানো আছে হিবারা নামক চাদর দিয়ে ঢাকা দেওয়া আছে বিশ্ব নবীকে চাদরটা খুলে মুখটা বার করলেন কপালে একটা চুমু খেলেন তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন আমার কাছে আপনার থেকে প্রিয় আর কেউ ছিল না আর আপনার ইন্তেকালের পরেও আমার কাছে আপনার থেকে প্রিয় আর কেউ হবে না এই কথা বলে তিনি চলে গেলেন মসজিদে নববীতে কারণ সাহাবীরা গলা কাটা মুরগির মতো অভিভাবকহীন হয়ে গেছে হযরত আবু বকর দেখছে উমর একবারে পাগল হয়ে গেছে ওকে কি করে শান্ত করা যায় ওকে শান্ত করতে গেলে অন্য কিছুতে শান্ত করা যাবে না হযরত আবু বকর তখন কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করেছে চারপাড়া ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন এর মানে হলো আল্লাহ মেসেজ পাঠিয়েছে ওগো শুনে নাও নবী মুহাম্মদ পূর্ববর্তী নবীদের মতোই একজন নবী ছিল পূর্ববর্তী নবীদের ইন্তেকাল হয়েছে এটা যদি বিশ্বাস করো তাহলে নবী মুহাম্মদের ইন্তেকাল হয়েছে এটা কেন বিশ্বাস করতে পারছ না বলো আল্লাহ মেসেজ পাঠিয়েছে নবীর ইন্তেকাল হয়ে গেছে বলে তোমরা কি সেই বিশ্ব নবীর রেখে যাওয়া দিন তার ছেড়ে যাওয়া কোরআন তার ছেড়ে যাওয়া শরীয়তকে ছেড়ে দিয়ে তোমাদের পূর্বে বাপদাদারা যেটা করতো সেটাকে মেনে নেবে নাকি বলো যদি তোমরা এমনটা করে নাও তাহলে শুনে নাও দিনের কোনো ক্ষতি হবে না নবীর কোনো ক্ষতি হবে না ক্ষতি তোমাদেরই হবে এসে গেল কোরআনের আয়াত হযরত উমর তরোয়াল ফেলে দিলেন আর কোনো কথা চলবে না কোরআন এসে গেছে আমি পাগলামি করছিলাম কিন্তু কোরআনের আয়াতটা তার বিপক্ষে গেছে আমার বিপক্ষে গেছে তাই বলে কোরআনের আয়াতকে আমি অমান্য করে দিই আমি আমারটা চালাবো এটা হতে পারে না হযরত উমর হযরত আবু বকরের হাতটা জড়িয়ে ধরে বললেন ভাইরে
জীবনে কোনোদিন কোনো আমলে তোমাকে আমরা হারাতে পারলাম না। সেজন্য আমার সম্মানিত ভাইরা, আজকে যারা আছেন আপনাদের সকলকে বলবো, আমি হয়তো একটা কাজ করি, মানুষ মাত্রে ভুল হতে পারে, আল্লাহ সুযোগ দেয় তাকে ফিরে আসার, তওবা করার, তাকে তওবা করে ফিরে আসার সুযোগ দেয়,